এবং সেই কারণেই দেখা যাচ্ছে যে সবকিছুটাই কন্ট্রোল হচ্ছে যে অথরিটির উপর, এবং এই অথরিটেরিয়ানিজমের বিরুদ্ধেই উনি প্রশ্ন তুলছেন এবং তিনি ওকালতি করছেন যে ইন্ডিভিজুয়াল ফ্রিডমের, এবং সেই জন্য বলছেন যে নাথিং ওয়াজ ইনফেলিবল অ্যান্ড নাথিং কুড বি ফাইনাল, যে কোনো কিছুই ইনফেল অভ্রান্ত নয় এবং কোনো কিছুই শেষ নয়, যে সেটাই চূড়ান্ত বা অ্যাবসলিউট বলে কোনো কিছু নেই, সমস্ত কিছুটাই রি এক্সামিনেশন এবং রিকনসিডারেশনের বিষয় যদি সেটার প্রয়োজনীয়তা দেখা দেয়। ইয়ার আম্বেদকারস টু প্রমোট দ্য গ্রাউন্ড অফ ফ্রি থিঙ্কিং, এখানে আম্বেদকারের মধ্যে যে ভাবনার মধ্যে আমরা একটা মানে ইউরোপের যে রেনেসার যে আউটলুক, সেই আউটলুকটা ওনার মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে, এবং এখানে কিন্তু উনি বেসিক্যালি যেটা করতে চাইছেন যে ফ্রি থিঙ্কিংকে প্রমোট করতে চাইছেন এবং ডগম্যাটিজম এবং ফ্যানাটিসিজম দুটোকেই ডিনাই করার মধ্য দিয়ে তিনি একটা ফ্রি আউটলুক বা ইন্ডিভিজুয়াল ফ্রিডমের জন্য তিনি কথা বলছেন, এবং সেই কারণেই বলছেন যে যদি আমরা যদি বেদকে অভ্রান্ত বলে মেনে নি তাহলে সেটা হবে কমপ্লিট ডিনায়াল অফ দ্য ফ্রিডম অফ থট। এবার আমরা গেলাম, এটা হচ্ছে রিলিজিয়াস আসপেক্ট মানে আইডিয়াল রিলিজিয়ান সম্পর্কে যে বক্তব্য বিষয় যেটা আম্বেদকর বলতে চেয়েছেন সেটা আমি বললাম। এবার হচ্ছে যে আম্বেদকর শুধুমাত্রই ওই যে আইডিয়াল রিলিজিয়ান সম্পর্কে কনসার্ন ছিলেন এমনটা নয়, তিনি মনে করতেন যে ব্রাহ্মণিক ফিলসফি বাট কনসার্ন অলসো টু দ্য আইডিয়াল অফ সোসাইটি। এই আইডিয়াল সোসাইটির যে কনসেপ্ট, আইডিয়াল সোসাইটির কনসেপ্টটার মূল যে কাঠামো সেই কাঠামোটা হচ্ছে চতুর্বর্ণ, এবং এই চতুর্বর্ণের যে কনসেপ্ট, চতুর্বর্ণের কনসেপ্টটা হচ্ছে কি যে চারটে বর্ণ রয়েছে আমরা জানি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অ্যান্ড শূদ্র, এবং প্রত্যেকের মধ্যে একটা হায়ারার্কিক্যাল অর্ডার রয়েছে। এই যে চতুর্বর্ণ মাস্ট নট বি কনসিডার্ড অ্যাজ ফেলিবল অ্যান্ড কোশ্চেনেবল, কারণ কি এবারে এটাই ছিল আম্বেদকরের আর্গুমেন্টের জায়গা যে এইটা যদি চতুর্বর্ণটাও কিন্তু কোশ্চেনেবল হবে না, কারণ চতুর্বর্ণ কোশ্চেনেবল হবে না এই কারণেই, তার রিজনের জায়গাটা হচ্ছে যে চতুর্বর্ণের যে ধারণা সেটা এন্ডোর্স হয়েছে আইডিয়াল রিলিজিয়ানের ধারণা দিয়ে, এবং সেখানে যেহেতু বলা হয়েছে যে বেদ অভ্রান্ত, তাহলে বেদে যেটা বলা আছে সেটা কখনো ভ্রান্ত হতে পারে বা কোশ্চেনেবল হতে পারে, সেটাকে কখনো স্বীকৃতি দেওয়া যায় না। এবং চার নম্বর থিসিস, এটা আম্বেদকরের লেখার মধ্যে স্পষ্টভাবে বলা নেই যে এটা চার নম্বর থিসিস, কিন্তু আমরা যদি তার লিটারেচারটার মধ্য দিয়ে যাই তাহলে ইজিলি আমরা সেখান থেকে বুঝে নিতে পারবো যে চার নম্বর থিসিসটা হচ্ছে দ্য ডক্ট্রিন অফ দ্য ল অফ কর্ম। তাহলে এখানে ল অফ কর্ম হচ্ছে ফোর্থ থিসিস অফ ব্রাহ্মণিক ফিলসফি, এবং এখানে কি বলা হচ্ছে যে ট্রান্সমাইগ্রেশন অফ সোলটা আটকানো যাবে কিসের মধ্য দিয়ে, কিছু প্রেসক্রাইব রিচুয়ালস এর মধ্য দিয়ে, কিছু প্রেসক্রাইব স্যাক্রিফাইস এর মধ্য দিয়ে, এবং এই বক্তব্য বিষয়টা আম্বেদকর বলছেন যে এটা সেকেন্ড থিসিস এর সঙ্গে অ্যাটাচ, কারণ ওখানে ওই কথাটা বলা আছে, এবং এইখানে এই কথাটা বলার ল অফ কর্মটা কিভাবে কাস্টিজম এর সঙ্গে রিলেটেড সেটাকে বোঝার চেষ্টা করা যেতে পারে। যে এখানে বলছেন নো ওয়ান ওয়াজ রেসপন্সিবল ফর দ্য সাফারিং অফ ম্যান এক্সেপ্ট হি হিমসেলফ, তাহলে মানুষ তার যে বর্তমান সিচুয়েশন, তিনি যে অবস্থাতে রয়েছেন, যে বর্ণ, যে সংস্কৃতি, যে কালচার, যে পরিস্থিতির মধ্যে জন্মেছে সেটা তার পরজন্মের ফল, তাহলে এবং মানুষ এটা বিজ্ঞ করার মধ্য দিয়ে এই সাফারিং থেকে তার একটা উত্তরণ সম্ভব নয়, সেই স্কোপটা কাস্টিজমের মধ্যে এবং হিন্দুজমের মধ্যে নেই বলে আম্বেদকর মনে করছেন। এবার যে স্বাভাবিকভাবেই আমাদের অনেক সময় অনেকগুলো প্রশ্ন ওঠে যে বর্ণ সিস্টেম এবং কাস্ট সিস্টেম দুটো আলাদা জিনিস, দুটোকে উনি আম্বেদকর এক করে দিয়েছেন এবং দুটোর মধ্যে মানে কনসেপচুয়ালি ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, উনি নিজেও সেই বিষয়টা সম্বন্ধে অবগত ছিলেন এবং উনি বলছেন যে চতুর্বর্ণকে যখন আমরা বলছি যে বেসড অন ওড টু বি ডেজিগনেটেড, তাহলে এখানে যে লেবেলিংটা করা হচ্ছে বর্ণ ব্যবস্থায়, যে লেবেলিংটা করা হচ্ছে ব্রাহ্মণিজম ক্ষত্রিয় বৈশ্য অ্যান্ড শূদ্র, এইগুলো হচ্ছে একটা তার কাছে সোশ্যাল ডিভিশন, এবং সেই ডিভিশনটা হচ্ছে বেসড অন বার্থ,
এই ডিভিশনটা করা হচ্ছে, এবং তার মধ্যে যে সমস্ত কোয়ালিটি গুলো ইম্পোজ করে দেওয়া হচ্ছে সেটাকে ট্রেস করার মতো, যেটাকে গুণ গুণ বলছি আমরা, সত্য রজ তম, এই গুণগুলো একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে মানে ট্রেস করার মধ্যে বা ট্রেস করা পসিবল হয় না এম্পিরিক্যালি, এবং সেইটাকে একটা গ্রুপ অফ পিপলের মধ্যে সেই কোয়ালিটিটাকে ইম্পোজ করে দেওয়া হচ্ছে যে এর মধ্যে এই কোয়ালিটিটাই থাকবে, এটা প্রিসাপোজ, এবং সেটা জাজ করার কোনো জায়গা নেই এবং এটাকে করা যায় না। The name Brahmin, Kshatriya, Vaishya and Shudra are names which are associated with a definite and fixed notion in the mind of every Hindu. এই যে প্রত্যেকটা ওনার বক্তব্য বিষয় হচ্ছে যে প্রত্যেকটা হিন্দুর মাইন্ডের মধ্যেই এই ভাবনাটা অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে, এবং এই ভাবনাটার সঙ্গে আরেকটা নোশন আমরা পাচ্ছি, সেটা হচ্ছে হায়ারার্কি, এবং এই হায়ারার্কিক্যাল যে নোশন সেই নোশনটা কিন্তু অ্যাকুয়ার্ড নয়, এবং এই নোশনটা কি হয়েছে বলতে বলো কোথা থেকে পাওয়া গেছে, এটা হচ্ছে জন্মের সঙ্গে অ্যাটাচ, এবং জন্মের সঙ্গে সঙ্গেই মানুষ এই স্ট্যাটাসটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে হিন্দুজ হুইজ কন্টিনিউ টু থিঙ্ক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এন্ড শূদ্রজ অ্যাজ হায়ারার্কিক্যাল ডিভিশন অফ হায়ার এন্ড লো, এবং এখানেই আমি পরে আবার ডিসকাশনে আছে বলতে বলবো যে এখানে যেটা করার চেষ্টা করা হচ্ছে যে এই যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা বর্ণ ব্যবস্থায় করা হয়েছে, এই বর্ণ ব্যবস্থার মধ্যে এবং সেখানে জন্ম গুণের কথা বলা হচ্ছে থিওরিটিক্যালি, কিন্তু গুণটাকে আমরা বাস্তবতই সেটাকে কখনোই খুঁজে পেতে পারি না, বা সেটাকে আমরা ইম্পোজ করে দিই, এবং ইম্পোজ করে প্রত্যেকটা ছোট ছোট গোষ্ঠীগুলোকে বিভিন্ন অপর অপর গোষ্ঠীতে ভাগ করে দিচ্ছি, এই ভাগ করার মধ্য দিয়ে আমরা একটা ডিভিশন ক্রিয়েট করছি, সেই ডিভিশনটা হচ্ছে হায়ার অ্যান্ড লো, এবং বেসড অন যেটা হচ্ছে জন্মের উপর, যার ভিত্তি হচ্ছে জন্ম, এবং সেইভাবেই কাজটা চলতে থাকছে। তাহলে চতুর্বর্ণ ইজ বেসড not on but on guno, এবং উনি বলছেন যে আমি এটাকে এটাকে আমি রিকনসাইল করতে পারি না নিজেকে, এবং তার আর্গুমেন্ট হচ্ছে যদি কেউ ইন্টালেকচুয়াল হন, কেউ যদি মানে মিলিটারি হন, তাহলে তার অ্যাক্টিভিটিসই তার ডিটারমাইন করবে সে ইন্টালেকচুয়াল ওয়াইজ পারসন এবং সে যোদ্ধা, এটা করবেন, কিন্তু তার জন্য তো তার কোনো লেভেলিং এর দরকার নেই, তার মানে বর্ণ ব্যবস্থার যে লেভেলিং সেই লেভেলিংটা আর কোনো নেসেসিটি উনি বেসিক্যালি স্বীকার করছেন না। তাহলে এখনো পর্যন্ত আমরা আমি যেটাকে ডিসকাস করতে চাইলাম সেটা হচ্ছে যে কাস্ট সিস্টেমের যে সোশিও রিলিজিয়াস যে বেসিস যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনটা কোথায় সেটা বলার চেষ্টা করলাম। এখন আমি কাস্ট সিস্টেম বলতে উনি অ্যাকচুয়ালি কাস্ট সিস্টেমটা কিভাবে কাজ করছে এবং তার ইমপ্লিকেশন গুলো কি কি সেটা আমি বলার চেষ্টা করছি। তাহলে আমরা সাধারণভাবে বুঝতে চাই যে কাস্ট সিস্টেমকে আমরা বুঝি, এবং এটা এটা অনেক সময় আর্গিউ করা হয় যে কাস্ট সিস্টেম হচ্ছে একটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, এবং যেটা প্রয়োজন রয়েছে ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ লেবার অ্যামং দ্য পার্টিস অফ আ পার্টিকুলার সোসাইটি। তাহলে পার্টিকুলার সোসাইটির মধ্যে এই যে ডিভিশনটা, এই যে বিন্যাসটা, সামাজিক বিন্যাসটা দরকার আছে, এবং এই দরকারটা কেন কেন কি ফর দ্য স্মুথ রানিং অফ দ্য সোসাইটি ইট ইজ নিডেড, ঠিক আছে। এটা মানে আম্বেদকর নিজেও মেনশন করেছেন যে ওয়েল অর্ডার সোসাইটি এবং একটা মানে ওয়েলফেয়ার সোসাইটি বা একটা স্মুথ সোসাইটির জন্য আমার সামাজিক বিন্যাসটা বা কাজের বিন্যাসটা দরকার আছে, সেটা উনিও স্বীকার করেছেন, কিন্তু যে ক্লেমটা অপোনেন্টরা করছেন যে কাস্ট সিস্টেম হচ্ছে একটা ডিভিশন অফ লেবার সেইটাকে উনি বিশ্বাস করেন না। সেই সম্পর্কে ওনার বক্তব্য বিষয় রয়েছে যে কাস্ট সিস্টেম শুধুমাত্র ডিভিশন অফ লেবার নয়, কাস্ট সিস্টেম হচ্ছে ডিভিশন অফ লেবার আর্টস, এবং একই সঙ্গে শুধু লেবার আর্টস নয়, লেবার আর্টস এর পরে আরেকটু লেয়ার আরেকটু উপরে গিয়ে উনি বলছেন যে ইট ইজ আ হায়ারার্কিক্যাল ইন হুইচ দ্য ডিভিশন অফ লেবার আর্টস আর গ্রেডেড ওয়ান অ্যাবাভ অ্যানাদার। তাহলে দিস স্টেটমেন্ট থেকে আমরা কি পাচ্ছি যে কাস্ট সিস্টেম হচ্ছে একটা হায়ারার্কিক্যাল সিস্টেম, যে সিস্টেমটা দাঁড়িয়ে আছে আরেকটা নোশনের ওপর, সেটা হচ্ছে গ্রেডেশন, এবং এই গ্রেডেশনটা কি হচ্ছে যে যারা উপরে থাকবে এবং যারা নিচে থাকবে এবং তার নিচে থাকবে, এবং প্রত্যেকের মধ্যে একটা হায়ারার্কি রয়েছে, এবং তারা প্রত্যেকেই কি করছে
তাদের হায়ারার্কিক্যাল সোশ্যাল পজিশনের জন্য বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ পাচ্ছে, এবং সেই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে ফলোয়িং দ্য মানে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার অব দ্য সোসাইটি। এবং এইখান থেকেই শুরু হচ্ছে যে একটা মানে ডিসক্রিমিনেশনের জায়গা শুরু হচ্ছে, যে এই এই যে বেসটা এবং এই যে হায়ারার্কিক্যাল বেস এবং এই বেসটার মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়ালের কোনো রোল নেই, ইন্ডিভিজুয়াল কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের কোনো ভূমিকা নেই যে কিভাবে সেটা অ্যাকোয়ার করছে। এবং সে যদি এবং জন্মের ক্ষেত্রে আমাদের কোনো চয়েস থাকে না, ইন্ডিভিজুয়াল কখনো জন্মের ক্ষেত্রে চয়েস থাকে না, জন্মের পর থেকে ইন্ডিভিজুয়াল যেটা করে থাকেন তার জন্য ইন্ডিভিজুয়াল রেসপন্সিবল হতে পারেন এবং মোরাল রেসপন্সিবল হতে পারেন, কিন্তু জন্মের আগে তার কোনো যেহেতু চয়েস ছিল না তার জন্য সে রেসপন্সিবল হতে পারে না। এবং যদি সেটা হয়ে থাকে তাহলে জন্মের আগে যদি তার চয়েস না থাকে তার জন্য যদি সে রেসপন্সিবল না হয় তাহলে জন্মের জন্য সে দায়ী হবে না, এবং সেই জন্মের জন্য সে কোনো কিছু থেকে ডিপ্রাইভড হবে এটাকেও কিন্তু ফিলোসফিক্যালি জাস্টিফাই করা যায় না। এবং এই যে হায়ারার্কিক্যাল পজিশনটা দিয়ে আমরা কি করছি, একটা গ্রুপ অফ পিপলকে হায়ার বলে ট্রিট করছি, অ্যানাদার গ্রুপ অফ পিপলকে লোয়ার বলে ট্রিট করছি, এবং এই যে বেসিস যার বেসিসটা হচ্ছে বার্থ, এবং এই যে গ্রেডেশনটা ডিটারমাইন করে দিচ্ছে যে কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা একজন ইন্ডিভিজুয়াল পাবে, এবং সেটা হচ্ছে একটা ফর্ম অফ ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন কেন, কারণ এক প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেম সোসাইটিতে বিলং করে, প্রত্যেকের এর সোসাইটির প্রতি তাদের কন্ট্রিবিউশন রয়েছে এবং প্রত্যেকে তাহলে ইকুয়ালি ট্রিটেড হওয়া উচিত। কিন্তু যখন সেটা হচ্ছে না মানে ডিউ টু দ্য কজ অফ বার্থ, তখন সেটা একটা ফর্ম অফ ডিসক্রিমিনেশন বলে বিবেচিত হতে পারে। তখন এটা এই যে পিন করা আছে, এই যে এখন প্রশ্ন হচ্ছে ডিসক্রিমিনেশন কি, ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশনের যে ডেফিনেশন একটা ওয়ার্ল্ড ট্রিটিজে দেওয়া আছে, ইন্টারন্যাশনাল ট্রিটিজে দেওয়া আছে, সেই ট্রিটিজ অনুযায়ী সেখানে কিন্তু মানে হোয়াট ইজ ডিসক্রিমিনেশন দ্যাট ইজ নট ডিফাইন্ড প্রপারলি, বাট সেখানে কি করা হয়েছে, সেখানে কিছু ক্ষেত্রগুলো বলে দেওয়া হয়েছে যে এই ক্ষেত্রে মানুষকে ডিপ্রাইভ করা যাবে না, এবং সেই ক্ষেত্রগুলো এখানে মানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু প্রকৃতপক্ষে মানে মানে ওয়ার্ডটা মানে তার যে অ্যাকচুয়াল মিনিং কি সেটাকে ডিফাইন করা হয়নি, এবং সেখানে দেখানো হচ্ছে যে ডিসক্রিমিনেশনটাকে আমরা